हाय स्टूडेंट्स, आमी राजीव सर। आज के आमी जेटी बोलबो सेटी होच्छे भेंट्रिलोक्विज्म, जार बांगला होच्छे स्वरक्षेपण विद्या। भेंट्रिलोक्विज्म बा स्वरक्षेपण विद्या एटी की तुम्हारा देखबे विभिन्न स्टेजे विभिन्न शिल्पीरा एकटी पुतुल हाथे निये ओठेन एवं पुतुलटी से शिल्पीर साथे विभिन्न कथा बोले एवं खूब मजादार एकटा प्रोग्राम हय एवं आमरा खूब एनजॉय करी सेई जिनिसटाके। पुतुलटा खूब मजार मजार आंसर देय। स्वरक्षेपण विद्यार अर्थ हलो जे शिल्पी निजेई पुतुलटीर हये आंसरटा दिये देन किन्तु तार ठोटटा बंद थाके अथवा सामान्य एकटु फाँक करा थाके, सेटा आमरा एकदमई बुझते पारी ना। आमादेर मने हय सेई पुतुलटी आंसरटा दिच्छे। आसले एई भेंट्रिलोक्विज्म करते गेले जेटा लागे सेटा होच्छे प्रचुर क्रिएटिविटी, मजार मजार प्रश्न मजार मजार आंसर। जिनि शिल्पी तिनि इन्सट्यान्टलि सेटाके तिनि करेन, जिनिसटाके देखते खूब मजा लागे एबं प्रचुर हासिर एकटा प्रोग्राम हय। অনেকেই এই ভেন্ট্রিলোকুইজমটাকে পেশা হিসাবে নেন, তোমরা জিনিসটাকে পেশা হিসাবে নিতে পারো। তোমাদের মধ্যে তোমরা যারা মনে করছো তোমাদের মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি আছে, তোমরা জিনিসটাকে পেশা হিসাবে নিতে পারো। ভেন্ট্রিলোকুইজম শেখাটা এমন কিছু কষ্টকর নয়, এক দেড় সপ্তাহ দু সপ্তাহ খুব বেশি হলে তিন সপ্তাহের মধ্যেই ভেন্ট্রিলোকুইজমটা রপ্ত করা যায়। যে মুখ বন্ধ করে বা ঠোঁট সামান্য একটু ফাঁক করে আমি কীভাবে কথা বলবো, সাধারণত নাকের মাধ্যমেই, একটা অনুনাসিক উচ্চারণ হয়, নাকের মধ্যেই মাধ্যমেই কথাটা বলতে হয়। ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আছে, সেটা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। আমি একটু চেষ্টা করেছি জিনিসটাকে, জানি না কতদূর ভালো হয়েছে, হয়তো খারাপই হয়েছে, কিন্তু আমি চেষ্টা করেছি, এটা আমার হবির মধ্যেই পড়ে। তোমরা জিনিসটাকে যারা পেশা হিসাবে নিতে পারো, খুব মজাদার এবং লাভজনক একটি পেশা এবং মানুষকে প্রচুর আনন্দ দেওয়া যায় এর মাধ্যমে। কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ, আচ্ছা তুমি এখানে আমার বন্ধুকে এখানে নিয়ে এসেছি, তো তুমি এখানে সবাইকে বলে দাও হ্যালো লেডিস, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান অ্যান্ড লেডিস। এই এখানে কত লেডিস, ও সবসময় লেডিস লেডিস করা, এটা খুবই খারাপ জিনিস। তুমি ভালো করে বলো অ্যান্ড জেন্টলম্যান অ্যান্ড লেডিস। ও ভালো করে শোনো, বলো অ্যান্ড জেন্টলম্যান, নট ইন্টারেস্টেড। ও নট ইন্টারেস্টেড বললে হবে না, দেখো আমার কথা শোনো, বলো হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, হ্যালো লেডিস অ্যান্ড লেডিস, হ্যাঁ লেডিস। ওফ তুমি তো একেবারে শেষ করে দিলে, তুমি ধরে এবার তোমাকে সব পেদা হবে কমিটির লোকেরা। আচ্ছা দেখো, তুমি যদি জেন্টলম্যান না বলো, জেন্টলম্যান যারা আছে না তারা খুব দুঃখ পাবে। আরে তুমি কি জানো না, আবার কি জানি কি জানি না, যে লেডিসরা খুশি থাকলেই জেন্টলম্যানরা খুশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এটা তো ঠিকই ঠিকই না, ও তো খুব বুদ্ধিমান কিন্তু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইবার তুমি এক কাজ করো, এবার বলো তোমার নাম কি, তোমার নাম কি। ও তুমি বুঝতে পারছো না, দেখো আমি বলছি তুমি বলো তোমার নাম কি, তোমার নাম কি। তো মহা মুশকিলে পড়ে গেল, এই দেখো আমার নাম, আমার নাম হচ্ছে রাজীব, তোমার নাম তুমি বলো। ও তোমার নাম, তখন থেকে আমার নাম তোমার নাম কেন করছো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো তোমার নাম বলে দাও। আমার নাম ইস্টার্ন বল্টু কুমার। ও বল্টু কুমার, বাবা খুব সুন্দর নাম। আচ্ছা বল্টু তুমি এক কাজ করো, তুমি বলো তো মেয়েদের সবচেয়ে, মেয়েদের তুমি যদি একটা শাস্তি দিতে চাও সবচেয়ে কঠিন শাস্তি কী দেবে। কঠিন শাস্তি, হ্যাঁ কঠিন শাস্তি, তাকে ভালো ভালো জামা কিনে দাও, তাকে ভালো ভালো জামা কিনে দাও, এটা আবার শাস্তি হলো নাকি। আরে কোনোটা শুনে নাও, তাকে ভালো ভালো জুতো কিনে দাও। আচ্ছা ভালো ভালো জুতো কিনে দিলাম, তাকে দারুণ দারুণ কসমেটিক্স কিনে দাও। আচ্ছা কসমেটিক্সও কিনে দিলাম, তাহলে এগুলো কি শাস্তি হলো। এই আর তাকে এমন একটা ঘরে বন্দি করে রাখো যে ঘরে কোনো আয়না নেই। আরে বাপরে, হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, সত্যি এরকম সত্যি, যদি ও তো বিশাল বুদ্ধি, যে এমন ঘরে সেই লেডিসকে বন্দি করে রাখতে হবে যে ঘরে কোনো আয়না নেই। হ্যাঁ লেডিস, হ্যালো লেডিস। ওফ লেডিস লেডিস করে খেয়ে ফেললো মাথা। আচ্ছা তুমি বলো, এত এত লেডিস লেডিস করছো, একটা একটা কথা বলো, তুমি বড় হয়ে কি করবে। আমি বড় হয়ে বিয়ে করবো। আচ্ছা বড় হয়ে, দেখো তুমি বুঝতে পারছো না, আমি বলতে চাইছি যে তুমি বড় হয়ে কি হবে। আমি বড় হয়ে জামাই হব। ও ঘুরে ফিরে সে একই কথা, দেখো ভালো করে শোনো আমার প্রশ্নটা, আমি বলছি তুমি বড় হয়ে বাবা মার জন্য কি করবে। বউনি আসবে। ও শেষ শেষ শেষ, আমি শেষ, ভালো করে শোনো আমার প্রশ্নটা, এইবার একদম ঠিকঠাক আসতে দেবে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুমি বলো, তোমার থেকে তোমার বাবা মা কি চায়, নাতি নাতনি, তোমার জীবনের লক্ষ্য কি। বিয়ে। আরে বাপরে বাপ, সেই ঘুরে ফিরে একই জায়গা। আচ্ছা এক কাজ করি, আচ্ছা ও বিয়ে করতে যাক, ততক্ষণে আমরা একটু ঘুরে আসি। টাটা, বাই বাই, টাটা, বাই বাই, টাটা।